নমস্কার আমি চলে এসছি আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছ আমি আজকে চেরি গাছ নিয়ে কথা বলবো এই চেরি গাছটা আমি তিন চার মাস হয়েছে এনেছি এনে স্থাপন করেছি দেখো কতটা বড় হয়েছে একটু কাটাই ছাটাই করে দিয়েছিলাম সুন্দর বড় হয়েছে এখনও কোনো ফুল টুল আসেনি একদমই ফুল আসেনি খুব ঝাড় হয়েছে চেরি গাছটা তো এই চেরি গাছে আমরা কী কী যত্ন নেব। চেরি গেছে তো আমি লাগিয়েছি যেহেতু টবে আমি এঁটেল মাটি বেলে মাটি মিশিয়ে আর গোবর সার মিশিয়েই লাগিয়েছি আর যেটা মাসে একবার করে আমি জৈব সার দিই সেটা হাড়গুঁড়ো আর নিমখোল সঙ্গে দিই পটাশটা আর ফসফরাসটা এটা আমি মাসে একবার করে দিয়ে দিই গাছের গোড়ায় এখন আমি এটা বলবো এতে খুব একটা রোগ পোকা হয় না এখনও দেখিনি তবে চেরিগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো প্রচুর পরিমাণে এই চেরিতে অক্সিডেন্ট আছে আর যেটা আছে আমাদের হার্টের প্রবলেমকে দূর করে এই চেরি ফল একটু খেতে একটু টক টক লাগে কিন্তু খুব সুস্বাদু ফলটা আর যেটা তোমার ডায়াবেটিস থেকেও আমরা মুক্ত পেতে পারি এই ফলটা খেলে আমরা অনেক সময় দোকান থেকে ভিটামিন ওষুধ এনে খাই কিন্তু এই সব ফল যেমন লেবু চেরি কর্মচা এই ফলগুলো আমরা প্রচুর পরিমাণে ভিটামিন আছে তা আমাদের যদি ছাদে একটা দুটো গাছ লাগিয়ে খেতে পারি অসুবিধা কি আছে কোনো সার নেই কিছু নেই সামান্য জৈব সারের উপর নির্ভর করে এই গাছগুলোকে আমরা লাগিয়ে যদি ঘরে ফলগুলো খেতে পারি যথেষ্ট আমাদের শারীরিক উপকার হবে আর যেটা গাছে ফল আসলে ফুল আসলে নতো। ফুল আসলে আমাদের একটু যেটা আমি যেটা করি একটা ভিটামিন তেল যেটা স্প্রে করি ফলটা দাঁড়িয়ে যায় সেটা আম গাছে হোক লেবু গাছে হোক জামরুল গাছে হোক কেননা আমি একটু ফলের গাছ ভালোবাসি সেইগুলোই আমি বাড়িতে বেশি রাখি টক ফলটা আমার খুব ভালো লাগে এবার আমরা যদি সেটা স্প্রে করি তাহলে গাছের ফুল খুব একটা পড়ে না আর ফলও পড়ে না অন্তপক্ষে একশোটা আসলে নিরানব্বইটা নব্বইটা দাঁড়িয়ে যায় তা আমি মাঝে মধ্যে এটাকে স্প্রে করি সাপটা স্প্রে করে দিই যাতে ফাঙ্গাসটা না ধরে মাটিতেও ফাঙ্গাসটা না ধরে আর যেটা করি একটা ভিটামিন তেল যেটা আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে আমরা বলতে পারি ওরা গাছের ভিটামিন হিসাবে দিয়ে দেবে সেটা যারাই গাছ লাগাই তারা কম বেশি জানে যে কি ওষুধ দেয় তবে ওটার আর আমি নাম বললাম না এইভাবেই আমরা গাছের যত্ন নেব আবার যখন ফুল আসবে তখন আবার আমি দেখাতে পারবো যে চেরি গাছে আসলেই আমার ফুল এলো কি এলো না বা কটা এলো এখন আমি যেটা করব সামান্য কিছু সামান্য কিছু সার আমি দেব যেমন পটাশ আর বনডাস্ট এই দুটোই আমি এনেছি এই দুটোই দেব সামান্য পরিমাণে দেবো যেহেতু আমার টপটা অনেকটা ছোটো তার জন্য আমি খুব বেশি দেবো না সাইডগুলো একটু খুঁড়ে নিতে হবে এইভাবে মাটিটা ভালোই শুকনো আছে এইভাবে ভালো করে খুঁড়ে নিয়ে আমরা এই মাটিটা একটু এরকম করে সরিয়ে দেবো সরাসরি কখনোই আমরা গাছের গোড়ায় গাছের গোড়ায় দেব না গাছটা খুব নড়ছিল কারণ এর নিচে যে পাথরটা দিয়েছিলাম একটু উঁচু রাখার জন্য সেটা তোমার এই যে এটা নালে জলটা ড্রেন হোলটা দিয়ে বের হবে না এবার ওখানটা দিয়ে সরে গেছে তা আমি এখানে তিন চামচ দেব মেশানো আছে নিমখোল বনডাস্ট আর পটাশ আমি সব ফলের গাছেই ফুলের গাছেই প্রায় দেই বনডাসটা সব গাছে দেই নিমখলও দেই আর পটাশটা যেহেতু আমার গাছের ফলের জন্য একটু দিতে হয় ফলগুলো খুব রসালো ও ভালো হয় যেহেতু আমার জৈব সার এখানে আমি মাসে একবার দেব আমি কোনো রাসায়নিক সার এখনো পর্যন্ত ব্যবহার করিনি তবে করতে হতে পারে কখনও সখনও করতে হয় যেহেতু যতক্ষণ প্রয়োজন হচ্ছে না ততক্ষণ দিচ্ছি না এইভাবেই দেব দিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য সামান্য জল দিয়ে দিলে সারটা আমার খুব ভালো ধরে যাবে সব সময় গাছ আমার যেহেতু আমি কালকে জল দিয়ে রেখেছিলাম গোড়াটা আমার ভিজে ভিজে আছে সামান্যই জল দেবো আমাদের দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে তিন থেকে চার চামচ দিলে যথেষ্ট মাসে একবার মাসে একবার জৈব সারের খাবারটা ওদের প্রচুরভাবে প্রয়োজন নিজেদের ছাদে গাছ করলে খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করা লাগে না অল্প সার জলেই আমাদের গাছ খুব ভালো হয় এবং প্রচুর ফল ফুল পেতে পারি অন্ততপক্ষে বাজারের কিনে আনার থেকে ঘরে একটা দুটো ফল যা হলো আমি কষ্ট করে গাছ লাগিয়ে একটা দুটো ফল যখন পাবো ফুল যখন পাবো তখন মনটা একদম ভরে যায় ভীষণ খুশি হয় মনে আর এই সকাল বিকাল যদি এসে ছাদে একটু গাছের গোড়াটায় বসা যায় তাহলে তো যথেষ্ট ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে আমাদের এখন চারিদিকে গাছপালা সব শেষ কেটে কেটে ফ্ল্যাট বাড়ি সব তৈরি হচ্ছে গাছপালা তো কমেই গেছে আমাদের প্রচণ্ড হারে মানুষের এখন প্রত্যেকটা ছাদে ছাদে যদি গাছ লাগানো হয় তাহলে যথেষ্ট মানুষের উপকার হয় আমাদের বাড়িতে তিনজন চারজন করে লোক কিন্তু একটা গাছ নেই দেখুন তাতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে এবং মানুষও খুব সহজেই অসুস্থ হয়ে পড়ছে তাই বলি সবাই যদি দুটো চারটে গাছ লাগানো যায় ছাদে যথেষ্ট ভালো হয় তাহলে ভিডিওটা এখানেই রাখছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে যে বেলটা আছে সেটাকে ক্লিক করলে পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য